নমস্কার বন্ধুরা, হাপুসুপুস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি গরম গরম রেস্টুরেন্ট স্টাইল মাছের চপ। আজকে আমি কিভাবে বানালাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করবে, আর আমার হাপুসুপুস চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। রুই মাছটা ধুয়ে নিয়েছি ভালো করে, পরিমাণ মতন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। সর্ষের তেল গরম করতে দিলাম 3 টেবিল চামচ মতন। 2 পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটা কুচিয়ে নেব। 6টা মতন কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতন আদা আর 10টা মতন রসুন নিয়ে নিয়েছি। এইভাবে আদাগুলো আমি গ্রেট করে নিচ্ছি, রসুনগুলো আমি কুচিয়ে নিচ্ছি। গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি ভেজে নেব। মাছ আমাদের ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি বেছে নেব। মাছ ভাজার তেলের মধ্যে আমি আরও 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এই পেঁয়াজ কুচুইটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম যে গ্রেট করা আদা সেটা আর রসুন কুচি। আমি ভালো করে মিশিয়ে নেব। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ আমচুর পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, এগুলো আমি এই মশলাগুলো আমি পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। এভাবে আমি মাছটা ভালো করে কাঁটাগুলো বেছে নিয়েছি। এবার যে কাঁটা ছাড়া মাছটা, সেই মাছটা আমি দিয়ে দিলাম। আঁচ এই সময় কম করেই রেখেছি মশলা যাতে পুড়ে না যায়। এইভাবে পুরো মিশ্রণটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। কাঁচা লঙ্কা কুচি 2 চামচ, স্বাদ মতো চিনি, 7 মতো নুন। এবার কম আছে, আমি মাছের এই পুরটা ভালোভাবে মিশিয়ে নেব। ভাজা মশলার জন্য আমি এখানে 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, জয়িত্রীর ফুল, একটুখানি জায়ফল, টি দারচিনি দিলাম, আর দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, যেটা তাওয়ায় হালকা রোস্ট করে এই ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। ড্রাই রোস্ট করে নিলে আমি গুঁড়ো করে নিচ্ছি। যে ভাজা মশলাটা করলাম শুকনো ড্রাই রোস্ট, সেই ভাজা মশলাটা আমি 2 চামচ দিয়ে দিলাম, 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা কুচি। মশলার সাথে মিশিয়ে নিচ্ছি পুরটাকে। 2 চামচ মতন পাউরুটির গুঁড়ো মিশিয়ে দিলাম, এতে বাইন্ডিংটা ভালো হবে। পুর আমাদের রেডি হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নেব। ছড়িয়ে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ডিম ফেটিয়ে নিচ্ছি, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 7 মতো নুন। এবার ডিমটাকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 1 চামচ মতন জল দিয়ে কর্নফ্লাওয়ারটা ডিমের সাথে গুলে নেব। গুলানোর সময় আমি 1/2 চামচ মতন গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি ভালো করে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। 1/2 কাপ মতন ময়দা আর 1/2 চামচ লঙ্কা ক্রাশ করে নিয়েছি, শুকনো লঙ্কা। পুরটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, এবার আমি চপের আকারে গড়ে নিচ্ছি। এটা আপনারা গোল করতেও পারেন বা লম্বা করেও করতে পারেন। এইভাবে গোল করে একটু চ্যাপ্টা করে নেব, দিয়ে গড়িয়ে নেব। চপ আমাদের গড়ানো হয়ে গেছে, এই চপগুলো ময়দায় একটু
কোট করে নেব। মির গোলায় আমি ডুবিয়েছি আর ব্রেড ক্র্যাম্পের মধ্যে দিয়ে দিচ্ছি। এই প্রসেসটা আমি দুবার করব, আবার ডিমের গোলায় দেব, তারপরে আবার ব্রেড ক্র্যাম্পে দেব। এভাবে চপগুলো আপনারা ফ্রিজের কোটো করে রেখে সংরক্ষণ করতে পারেন। চপগুলো আমাদের গড়ানো হয়ে গেছে, তেল গরম করতে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি চপগুলো ভেজে নিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে চপগুলো ভেজে নেব। এইভাবে মাছের চপগুলো দেখুন কি সুন্দর আমাদের ভাজা হয়ে গেছে, দুই দিক লাল করে। এবারে আমি তুলে নিচ্ছি।